ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি তার প্রতিষ্ঠানের নিউরাল ইন্টারফেসের প্রযুক্তির মাধ্যমে কাজের রূপরেখা সামনে এনেছে নিউরাল ইন্টারফেস ব্যবহার করে একজন ব্যক্তি তার ভাবনার মাধ্যমে একটি যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে আপনি চিন্তা করলেই যন্ত্র আপনার কাজটি করে দিবে মুহূর্তেই এমনই একটি প্রযুক্তি আসছে খুব শীঘ্রই মানুষ ভাবনার মাধ্যমে যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে এটা স্বপ্নের মতো শোনালেও এবার হতে যাচ্ছে সত্যি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছেন সেই গল্পটাই থাকছে আজকের রিপোর্টে মানুষের মস্তিষ্কের সঙ্গে আধুনিক কম্পিউটার প্রযুক্তি যুক্ত করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে গবেষকরা ধারণা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই মানুষের মস্তিষ্কে অনেক তরঙ্গ বিশ্লেষণ করার মাধ্যমে টাইপ করার মতো উন্নত যন্ত্রও চলে আসবে খুব শীঘ্রই এ ধরনের যন্ত্র তৈরি হলে মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন গবেষকরা ফেসবুক গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা ও উপস্থাপক জোরোগান এক্সপেরিয়েন্সে সম্প্রতি সাক্ষাৎকার দেন মার্ক জোকারবার্গ যেখানে তিনি বলেন মেটাভার্স প্রযুক্তিকে আরও অনেক সামনে এগিয়ে নিতে নিউরাল ইন্টারফেস নিয়ে ব্যাপক গবেষণা করছে মেটা তার প্রতিষ্ঠান প্রাথমিকভাবে মস্তিষ্ক থেকে সংকেত আদান প্রদান করতে পারে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন মেটাভার্স মূলত ভার্চুয়াল দুনিয়া এটি এমন একটি থ্রি দুনিয়া যেখানে অনেক মানুষ একসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারবেন প্রত্যেকের থ্রি ডি অ্যাভেটারের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়া পারস্পরিক যোগাযোগের মাধ্যম হয়ে থাকবে ফেসবুক সহ তার প্রতিষ্ঠানের অন্যান্য সেবার ভবিষ্যৎ হল মেটাভার্স তাই তিনি ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম বদলে রেখেছেন মেটা এরই মধ্যে মেটাভার্স বা ভার্চুয়াল বিশ্ব তৈরির পেছনে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার খরচ করেছে মেটা জাকারবার্গ সেই সাক্ষাৎকারে আরব বলেছেন নিউরাল ইন্টারফেসের ক্ষেত্রে কঠিন অংশটি হচ্ছে মস্তিষ্কে সরাসরি তথ্য পাঠানো কিন্তু মেটা ঠিক এ বিষয়টি নিয়ে কাজ করছে না তিনি এ প্রসঙ্গে নিউরাল ইন্টারফেস নিয়ে কাজ করা আরেকটি প্রতিষ্ঠান নিউরোলিংয়ের সঙ্গে মেটার তুলনা করেন মহাকাশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মার্ক্স তার নিউরোলিংক প্রকল্প নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন প্রতিষ্ঠানটি মূলত কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্ক যুক্ত করার প্রযুক্তি তৈরিতে কাজ করে যাচ্ছেন এজন্য বিশেষ চিপ তৈরি করেছে নিউর এটি একটি মানুষের মাথায় প্রতিস্থাপন করার লক্ষ্য প্রতিষ্ঠানটির ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি তথাকথিত স্নায়ুলেন্স প্রযুক্তি বিকাশ করবে যার মাধ্যমে মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রড স্থাপন করা যাবে এই প্রযুক্তি স্মৃতিশক্তি উন্নয়নের জন্য ব্যবহার করা যাবে কিংবা মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করতে পারবেন